বদ্রিশগ্রাম তারিখপুর সেখানকার অনেক ঘরে ঘরে ছেলে ছেলে ছিল। তাই মমতা রানী কি বললেন, না পিছিয়ে পড়ার লিস্ট আমাদের এক নম্বরে হতে হবে না, আমরা অগ্রগতির লিস্ট আসব। তাই তিনি ঘরে ঘরে উন্নয়ন পৌঁছে দিলেন। চারটে সুপার স্পেশালিটি হসপিটাল আমাদেরকে দিলেন, একটা সাগরদিঘি, একটা রঘুনাথগঞ্জ দমকল, আর কাজী মহকুমা একটা হবে। আপনাদের বলে গেলাম আমি, আর কি বললেন, পানীয় জল, মানুষকে পানীয় জল পৌঁছাতে হবে। বহরমপুরে সাগরদিঘি গঙ্গার জল পরিশুদ্ধ করে পাইপের মধ্যে দিয়ে দমকল জলঙ্গি হরিয়ারপাড়া এদিকে কাজীতে তিনি পাঠাবার ব্যবস্থা করলেন। মমতা ব্যানার্জি আর কোন নেতা নেই, ছোট নেতা, বড় নেতা, মাঝারি নেতা, কোন নেতা নেই, একটাই নেতা, তার নাম মমতা ব্যানার্জি, বাকি সব আমরা সৈনিক। এছাড়া বুঝি না, যেখানে আমাদের সিম্বল থাকবে কাঁচের উপরে জোড়া ফুল আর মমতা ব্যানার্জির ছবি, চোখ বুঝে তাকে সমর্থন করবেন, অন্য কেউ আমাদের দলের কেউ নয়। কোথায় দুর্দল তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, এর বাইরে কিচ্ছু বুঝি না আমরা, নির্দল ফেরদল মানি না। আমি আমিনুলকে একদম পরিষ্কার পড়ে যাচ্ছি, সাইদুলকে পড়ে যাচ্ছি, মুখ ঠুকে লড়াই করো, বদ্রুলকে পড়ে যাচ্ছি, মুখ ঠুকে লড়াই করো, কিসের ভাই, আমি আছি তোমাদের পাশে। আপনারা আপনাদেরকে ভালো ভাষায় বলছি, ফিরে আসুন, দলে আসুন, আমাদের প্রার্থীদের সমর্থনে নির্দল প্রার্থীরা উইথ ড্র করে নিন, তাদের সমর্থনে কাজে নেমে পড়ুন, আপনাদেরকে সম্মান দেওয়ার দায়িত্ব আমার থাকবে। আর যদি না করেন তাহলে আমার কিন্তু বুকে ব্যথা নিয়েও কোনো উপায় থাকবে না, তাদেরকে দল থেকে বহিষ্কার করা ছাড়া।